গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল উঠেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। সবাই কেমন আছো? খুব ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এখন বাজে সকাল 10টার মতো, তো ঘুম থেকে উঠেছি কারণ একটু লেটই হয়ে গেছে। ছেলেরও শরীরটা ভালো ছিল না, ভালোই হয়ে গেছিলো, আবার স্কুলে গেছিলো কালকে, যে তো আবার ও সর্দি টর্দি লাগিয়ে এসেছে। তো অ্যাকচুয়ালি এই ওয়েদারটা এরকম যে এক বাচ্চার থেকে আরেক বাচ্চার মধ্যে এটা খুব তাড়াতাড়ি এটা মানে ছড়িয়ে যায়, যেটা তো একজন বাচ্চা মানে যদি অসুস্থ থাকে তো ওই বাচ্চার থেকে আরেকজনের সেটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তো হয়তো স্কুলে কেউ অসুস্থ ছিল, তো যার জন্য ওরও সেরকম মানে একটু ঠান্ডা জ্বরের মতো হয়ে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক, আশা করি খুব ভালো লাগবে। আজকে তো হচ্ছে নবরাত্রির ফোর্থ ডে, মানে চার দিন হয়ে গেছে। দুদিন আমি কোনো ব্লগ করিনি, ফার্স্ট ডে ব্লগ করেছিলাম আর সেকেন্ড ডে থার্ড ডে আমি কোনো ব্লগ করিনি, পুরো বেস্টে ছিলাম। তো আজকে আবার ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করা যাক, তো দেখছি আজকে কী করা যায় না করা যায় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো স্টার্ট করা যাক। উঠে এরকম করছে, নিচে নি ব্যাটতে জুলে আমি ব্যাটো যাও, বন্ধুর জন্য কাঁদছে এখন। হ্যাঁ সামার স্লিপ, এসে পড়েছি আজকে কিচেনটা অন্ধকার, তো এখানে খিচুড়ি গরম করে নিলাম ছেলের জন্য, দুধ বয়েল করছি, আর আমার জন্য ব্রেকফাস্টের জন্য আমি ওটস আর চিয়া সিডস একটু ভিজিয়ে নিচ্ছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, দেন বানানা দুধ দিয়ে খেয়ে নেব। খাওয়াতে বসিয়েছি, দেখো মুখের মধ্যে নিয়ে বসে আছে, আজকে তো খেতেই চাইছে না, এমনিতেই খায় না, আর এখন তো সর্দি জ্বরে তো আরোই খেতে চাইছে না। দেখো আমি খাবার নিয়ে বসেছি, ওটস বানানা চিয়া সিডসের, তো চলো আমি খেয়ে নেই, খেয়ে তারপর দেখি কি রান্না বান্না করে, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, তো দেখি কি করি না করি, আর ওয়েদারটাও হঠাৎ করে খারাপ হয়ে গেল। বিকেলবেলার দিকে একটু এলাম, দুপুর থেকে আর আসিনি, একটু শুয়েছিলাম, আজকে আসলে শরীরটা আমারও ভালো লাগছে না। আমার কী হচ্ছে, এই জায়গাটা মাথার এই জায়গাটা ব্যথা করছে আর কি, চোখের এই জায়গাটা এতটা ব্যথা করছে না, ভালো লাগছে না। ছেলেও খেলো না, খিচুড়ি খেলো না, তো বিস্কিট খেলো, তারপর এখন এসেছি, ওর জন্য একটু ওটস বানাবো আর চা বানাবো, কী জানি চা খেলে যদি ভালো লাগে। তো চা বানাবো এর জন্য আজকে ব্লগটা কন্টিনিউয়াসলি করতেও পারছি না, কিছু রান্নাবান্না করিনি, সেই খিচুড়ি ছিল আমিও খেয়ে নিয়েছি, ছেলেরও খাওয়া হয়ে গেছে, ওর বাবাও তাই খেয়ে নিয়েছে। তো এখন চা করি বিকেলের বেলা, স্কুলে আজকে আর পাঠাচ্ছি না টিউশনে, তো ওকে একটু ওটস বানিয়ে দিচ্ছি আর চা করে নিচ্ছি। তো এখন আবার কিচেনে এসেছি বিকেলে সন্ধ্যার নাস্তার জন্য, তো এখন আমি বানিয়ে নিচ্ছি এগ রোল। এখন ভেবেছিলাম বাইরে যাবো কিন্তু ভালো লাগছিল না, তোমাদের তো বললামই মাথাটা ব্যথা, তো ভালো লাগছিল না, আমি খেয়ে দেখি এখন রেডি হয়ে নিতে যাব, তো এর জন্য ঘরেই করে নিচ্ছি, ঘরে করে ঘর থেকে খেয়েই যাচ্ছি আমরা। তো এখন আমি প্রথমে রোলের পরোটার জন্য করে নিচ্ছি রুটিটা, তারপর রেডি হয়ে যাব। ছেলে ঘুমিয়ে পড়েছে, শরীরটা ভালো না, তো দোলনাতেই ঘুমিয়ে পড়ে, দেখো ঘুমিয়ে পড়েছে, থাক ঘুমিয়ে থাকুক। রেডি হয়ে গেছি, আজকে ইয়েলো ডে কিন্তু শরীর ভালো না, তারপরও যাচ্ছি ছেলে যাবে বলে, তো ইয়েলো কালারই পরে নিয়েছি, ছেলেকেও ইয়েলো কালার করেছি, ওকে বলছি নিচ্ছে বসতে না, দেখো তারপরও যেতে চাচ্ছে বলে নিয়ে যাচ্ছে, ওষুধ খাইয়ে নিলাম, ওই গান বাজছে বলে নিতে যেতে চাইছে আর কি। ভালো না থাকলে কিন্তু কিচ্ছু ভালো লাগে না, আর বাচ্চাদের শরীর ভালো না থাকলে তো আরও কিছু ভালো লাগে না। তো তারপরে একটা ইয়েলো কালার পরে নিলাম, কারণ সবাই নিচে ইয়েলো, তো ফোর্থ ডেতে ইয়েলো কালার হয়, তো ছেলেকেও একদম এই ছেলের এই ফার্স্ট ক্রাই থেকে নিয়েছিলাম, তো খুবই ভালো, নতুন ড্রেস পরে যাচ্ছে কিন্তু শরীর ভালো না বলে আজকে কোনো এনজয়মেন্ট নেই ওর।
এখন বাড়িতে এসেছি, ছেলে দেখো চিপস খাচ্ছে, ও শরীরটা ভালো না। ধনশ্রী এসেছে, ড্রেস টেস চেঞ্জ করে খাবো, খেয়ে ঘুমাবো। কি খাবো জানি না, কি রান্না করবো জানি না।